আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরোজ। যাচ্ছি বিস্তারিত সংবাদে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টি নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে 2014 সালের 23 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 কায়সারকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে 2015 সালের 19 জানুয়ারি সর্বোচ্চ আদালতে আপিল করেন তিনি। তো তিনটা যদি আপনার ডেথ বাই মেজরিটি হয় তো এটা আর রায় সম্বন্ধে কিছু বলার থাকে না, বলার নাই, কারণ এটা দেয়ার লর্ডশিপস যেটা তাদের বিচারে যেটা তারা ভালো মনে করেছেন দিয়েছেন। এই জাজমেন্টটা না পড়ে আমরা জাজমেন্ট যদি পাই এটা আমরা পুঙ্খানুপুঙ্খ আমরা দেখব এবং আমরা রিভিউ ফাইল করব, প্রোভাইডেড উই গেট ডিসকাশন ফর অনলাইন। এদিকে সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটের ভোট পেছাবে কিনা তা জানা যাবে আজ। এ সংক্রান্ত রিটের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দিয়েছেন। দুই সিটের ভোট গ্রহণের জন্য আগামী 30 জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে ভোটের তারিখ পেছানোর জন্য দাবি জানানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভোটের তারিখ পেছাতে কমিশনকে চিঠি দিয়েছে। আসন্ন ঢাকা সিটি বিজ্ঞ আদালত বলছেন যে আগামীকাল আবার শুনবেন, শোনার পরে উনি জাজমেন্ট দিবেন। অতএব আমরা আগামীকালের জন্য আবার প্রস্তুতি নিচ্ছি যাতে আমরা আদেশ পেতে পারি এবং অন্যান্য যে সমস্ত সংগঠন আমাদের সঙ্গে আছে প্রত্যেক সংগঠনের যে ডকুমেন্টসগুলো বিজ্ঞ আদালত চেয়েছে আমরা সেগুলো সাবমিট করবো আগামীকাল। দেশের জ্বালানি খাতে সরকারের কাছে রয়ে গেছে 70,000 কোটি টাকা, আর এ খাতে ভোক্তার জামানত রয়েছে আরও 10,000 কোটি টাকা। ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের দাবি, বিশালে অর্থ দিয়ে একটি তহবিল গঠন করা গেলে এ খাতের উন্নয়নে বিনিয়োগের পাশাপাশি ভবিষ্যতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না। বিদ্যুৎ খাত নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের আজ দ্বিতীয় পর্ব। বিভিন্ন সময়ে বিদ্যুৎ, কয়লা ও গ্যাস খাতের উন্নয়নে বিনিয়োগের পরও অতিরিক্ত জমা রয়েছে কমপক্ষে 70,000 কোটি টাকা। এছাড়া ভোক্তার বিল পরিশোধ থেকে পাওয়া অর্থের একটি অংশ জমা রাখা হয়েছে জামানত হিসেবে, যার পরিমাণ 10,000 কোটি টাকার কম নয়। ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের প্রস্তাব সব মিলে প্রায় 80,000 কোটি টাকার এই অর্থ পড়ে আছে অলসভাবে, যা দিয়ে জ্বালানি খাতের সমন্বিত উন্নয়নের জন্য একটি তহবিল গঠন করা সম্ভব। বিআরসি গঠন করতে পারে, সরকারের প্রয়োজনে একটা অনুমোদন নিতে পারে, একটা নির্দেশনা সেটাও বিআরসি তৈরি করতে পারে। সেই নির্দেশনার মধ্যেই কোন কোন খাতে কিভাবে টাকাগুলো খরচ করা যাবে, এই খরচ করার জন্য কী ধরনের কমিটি থাকবে, তাদের কী ধরনের ক্ষমতা থাকবে, সব গণশুনানির ভিত্তিতে নির্ধারিত হতে হবে এবং এর প্রতিটা পদক্ষেপে ভোক্তাদের সম্পৃক্ত থাকতে হবে, তাদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ থাকতে হবে। সংস্থাটির মতে পরিকল্পিতভাবে এই তহবিল গঠন করা গেলে দাম বৃদ্ধি করে আর উৎপাদনের ঘাটতি মেটাতে হবে না, প্রয়োজন হবে না চড়া সুদে ব্যাংক ঋণের। ইউটিলিটিগুলোর উন্নয়ন কাজের জন্য তাদেরকে মূল্যবৃদ্ধি করে উদ্বৃত্ত অর্থ দিয়ে দেওয়ার জন্য মূল্যবৃদ্ধি করা হয়, তাহলে সেই মূল্যবৃদ্ধিটা করার দরকার হবে না, সরকারের ভর্তুকি বাড়ানোর দরকার হবে না, বিনিয়োগ ব্যয় কমবে, বিনিয়োগ ব্যয় কমলে ভর্তুকি কমবে, আবার সরকার যে তহবিল ডেভেলপমেন্ট ফান্ড থেকে দিচ্ছিল সেই তহবিলটা আর দেওয়া লাগবে না। ইকুইপমেন্টের ব্যবস্থা করতে পারবো, জ্বালানি উন্নয়নের জন্য নিজস্ব পাওয়ার হাউস করতে পারবো, যাতে সাবসিডি না দেওয়া লাগে। তবে বিশ্লেষকরা বলছেন বিদ্যুৎ সহ জ্বালানির দাম নিয়ন্ত্রণে স্থায়ী সমাধান দিতে পারে কেবল নিজস্ব গ্যাস, এর জন্য জোর দিতে হবে নতুন নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান এবং উত্তোলনে। সমুদ্র জয়ের আকর্ষণটাই ছিল গ্যাস উত্তোলন এবং গ্যাসের জন্য বিভিন্ন দেশ একসময় এখানে হুমরি খেয়ে পড়েছিল সমুদ্র থেকে গ্যাস নেওয়ার জন্য। আমরা কেন ব্যর্থ হচ্ছি, পার্শ্ববর্তী দেশ কেন গ্যাস তুলতে পারছে? গত 10 বছরে এই অনুসন্ধানটা কাজ করে যদি আমরা গ্যাসটাকে উঠে নিয়ে আসতে পারতাম তাহলে কিন্তু এলএনজির উপর এতটা ভর করার দরকার থাকতো না। আর এর জন্য রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সকে শক্তিশালী করতে সরকারকে আরও উদ্যোগী ভূমিকা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশ বিদেশে বাংলাদেশের যে শিক্ষিত ব্যক্তিবর্গ আছে তাদেরকে ডাক দিলে তারা ছুটে আসবে যে কাজটি ভারত করছে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।
রাজধানীর মোহাম্মদপুর সাদেক খান মার্কেটে টিসিবির পেঁয়াজ কালোবাজারে বিক্রির সময় হাতে নাতে দুজনকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 2 টন পেঁয়াজ জব্দ করা হয়। গেল রাতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে ও র্যাব 2-এর সহায়তায় এ অভিযান চালানো হয়। এ অপরাধে একজনকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। টিসিবির পেঁয়াজ 45 টাকা কেজিতে বিক্রি হলেও বাজারে বর্তমানে দেশ ও মান ভেদে পেঁয়াজের দাম 90 থেকে 190 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এইটার যে ডিলার রয়েছে এবং আমরা জানতে পেরেছি সে আসলে টিসিবির একজন এমপ্লয়ি আসাদ, তো তার ছেলের নামে এইটার ডিলারশিপ রয়েছে এবং এইটা এই ডিলার সচিবালয়ের সামনে বিক্রি করার কথা এই পেঁয়াজগুলো সেখানে না করে গত কয়েকদিন যাবতই আসলে এই মোহাম্মদপুর এলাকায় এই পেঁয়াজগুলো বিক্রি করে দিচ্ছে এবং এটা আমরা নিশ্চিত হয়েছি যে এটা আসলেই হচ্ছে আপনার টিসিবির পেঁয়াজ এবং ওই ডিলারের যে স্টাফ তাকে সহ এবং ট্রাক সহ কিন্তু আমরা এখানে আমরা আটক করতে সক্ষম হয়েছে। দেশের কোথাও মাঝারি ও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এতে দুর্ভোগে আছে মানুষ। শিশু বয়স্করা আক্রান্ত হচ্ছে সর্দি কাশি নিউমোনিয়া ডায়রিয়া সহ শীতজনিত বিভিন্ন রোগে। সর্বোত্তরে জেলা পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.2 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি এই শৈত্যপ্রবাহে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষদের। গাইবান্ধায় ভোরে তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির মতো ঘন কুয়াশায় জেলার জনজীবনে দুর্ভোগ চরমে উঠেছে। এতে খেটে খাওয়া মানুষ সময় মতো কাজে যেতে পারছেন না। বড় বীজতলায় বিবর্ণ হয়ে যাওয়ায় চারার সংকট দেখা দিতে পারে বলে শঙ্কায় কৃষকরা। হিলিতে ঘন কুয়াশায় সূর্যের দেখা মেলে না। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রামের জনপদ। কষ্ট বেড়েছে শিশু এবং বয়স্কদের। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ভোরে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। শীতে দুর্ভোগের সবশেষ খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, শীতের ঘন কুয়াশায় চুয়াডাঙ্গার জনজীবনে কি প্রভাব দেখতে পাচ্ছেন? ছাবরিনা, যেমনটি বলছিলেন, চুয়াডাঙ্গায় কিন্তু আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। আর দুর্ভোগ তো বেড়েছেই, বিশেষ করে ছিন্নমূল মানুষের কথা না বললে নয়, তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে, কাজ কাম ব্যাহত হচ্ছে তাদের। আর মাঠে যে কাজ কম কর্মগুলো আছে, তারা যেমন ধানের বীজতলা, তাদের ধানের যে বীজতলা আছে কৃষকদের, সে বীজতলা নষ্ট হয়, কিন্তু তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এবার কিন্তু বড় আবাদ যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেগুলো, সেই লক্ষ্যমাত্রা কিন্তু অর্জন হবে না বলে জানিয়েছেন কৃষকরা। আমি কথা বলবো একজন কৃষকের সাথে, শুনবো যে কি ধরনের দুর্ভোগে আছেন তারা। আমাদের প্রচন্ড ঠান্ডা পড়ছে, যার ফলে আমাদের ধানের চারাগুলা সব নষ্ট হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে মারা যাচ্ছে। প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডা পড়ছে যার ফলে আমাদের মানে ধান করাতে আমাদের গায়ে বাধা, কারণ আমাদের কিভাবে চলবে আমাদের এগুলা, এত সমস্যা হয়ে পড়েছি। ধন্যবাদ আপনাকে। আসলে আরেকটা জিনিস বিষয় জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস যে তাপমাত্রা রেকর্ড করছে তাতে কিন্তু বেশি শীত অনুভূত হচ্ছে। এতে কিন্তু জেলার যে সদর হাসপাতাল আছে আমরা দেখেছি সেখানে কিন্তু রোগীর, ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। সাবরিনা, জহির, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জহির রায়হান সোহাগ। এদিকে শীতে ঘন কুয়াশার খবর জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহদুর রহমান রুবেল। রুবেল, আজ সকাল থেকে একদম কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে রাজধানী, এতে সাধারণ মানুষের দুর্ভোগের কেমন চিত্র আপনার চোখে পড়ছে? বিশেষ করে অফিসকামী যারা রয়েছেন তাদের কেমন দুর্ভোগ দেখতে পাচ্ছেন? সাবরিনা, পৌষের এই শেষ পৌষে আসলে শীতের তীব্রতা বেড়েছে, শীতের দাপটে আসলে আমরা দেখতে পেয়েছি নগরীর বিভিন্ন এলাকায় কুয়াশায় আচ্ছাদিত হয়েছে। রাজধানীতে যেখানে কুয়াশা দেখা মেলে সেইখানে আজকে আমরা দেখেছি যে সকাল থেকেই প্রচণ্ড কুয়াশায় আচ্ছাদিত করেছে, আচ্ছাদিত করে রেখেছে, এবং আমরা দেখতে পেয়েছি যে শিশিরে ভেজে রয়েছে ঘাসগুলো, এবং শীতের কারণে আসলে ঘর থেকেই অনেকে বের হতে চাইছেন না, ঠিক প্রয়োজন ছাড়া অনেকেই বের হচ্ছেন না ঘর থেকে। বেড়েছে শীতের প্রকোপে শীতবাহিত রোগ বালাই, এবং যার কারণে রাজধানীর হাসপাতালগুলিতে শীতজনিত রোগ বালাইয়ের বাধা রোগীর চিকিৎসা বেড়েছে এবং অনেকে হাসপাতালে মুখে হয়েছেন আমরা দেখেছি। এবং যেহেতু শীত বেশি সেই ক্ষেত্রে আসলে মানুষ খুব একটা বের হচ্ছেন না। আজকে রাজধানীতে
শীতের যে তাপমাত্রা নেমে এসেছে তা আমরা জানতে পেরেছি যে আবহাওয়া অফিসের মাধ্যমে সেটি আজকে 16 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে এবং সেটি উত্তরবঙ্গে আরও কম, সে উত্তরাঞ্চলে আমরা শুনতে পেয়েছি যে 7.2 থেকে 7.7 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে শীতের তাপমাত্রা। তবে নগরীতে আসলে তাপমাত্রা কিছুটা বেশি থাকে সবসময়, তবে এই এবছর শীতের তাপমাত্রা অনেকটাই বেশি এবং শীতের কারণে আসলে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। তবে আমরা দেখতে পাই যে শীতকে কেউ কেউ যদিও উপভোগ করছেন, তবে শীতের কারণে শিশু এবং বৃদ্ধ বয়স্কদের আসলে সমস্যা বেড়েছে এবং তারা আসলে খুব বিপাকে পড়েছেন এবং শীত থেকে মুক্তির জন্য অনেকে আসলে উষ্ণতা থেকে বের হতে চায়নি ঘর থেকে। আসলে শীত যেহেতু প্রাকৃতিক বিষয়, সেক্ষেত্রে শীতকে উপভোগ করা বা শীতকে মেনে নেওয়া ছাড়া আসলে উপায়ও নেই। এই ছিল আমার কাছে হাতুরঝিল থেকে শীতের সবশেষ খবর। সাবরিনা রুবেল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাদুর রহমান রুবেল। এক বছর ধরে দুর্ভোগ তাড়া করে ফিরছে রাজধানীর বনশ্রী মেরাদিয়াবাসীকে। ড্রেনের কাজ শেষে রাস্তার কাজ শুরুর পরই ঠিকাদার লাপাতা। এমন অবস্থায় বনশ্রীর প্রধান সড়ক থেকে প্রতিটি অলিগলি এখন এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেবল সিটি কর্পোরেশনের সড়কই নয়, রামপুরা ডেমরা সড়কের বনশ্রী অংশেও পানি জমে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। নিহার নন্দীর ক্যামেরায় জুহাস কুবরের রিপোর্ট। প্রকৃতিতে বৃষ্টির দেখা নেই, অথচ সড়ক ভরে আছে পানিতে, তৈরি হচ্ছে খানাখন্দ, বাড়ছে দুর্ভোগ। রাজধানীর রামপুরা ডেমরা সড়কের বনশ্রী অংশের চিত্র এখন এমনই। সড়ক ও জনপদ বিভাগের রাস্তার বেহাল দশায় তীব্র হচ্ছে যানজট। আরটিভির সংবাদ দলের খবর পেয়ে আসলেন ঢাকার নির্বাহী প্রকৌশলী, জানালেন সমস্যা সমাধানের কাজ চলছে। সিটি কর্পোরেশন যেটা হয়েছে যে কিছু পাইপ ছিল, তাদের পাইপ ড্রেন ছিল, কিছু ড্রেন ছিল, তারা সেটা পরিষ্কার করেছে, কিন্তু করার পরে যে নিচে যে ক্রসগুলো আছে সেগুলো পরিষ্কার করেনি, ফলে দেখা যাচ্ছে যে ক্রস দিয়ে যে পানিটা ক্যানেলে পড়ার কথা সে পিটগুলো জমে যাওয়ার কারণে পানিগুলো সে ওভারফ্লো হয়ে যাচ্ছে। যে গর্তগুলো হচ্ছে আমরা ইট বালি খোয়া দিয়ে আপাতত রিপেয়ার করে দিচ্ছি এবং শীঘ্রই এটা আমরা কার্পেটিংয়ের মানে ওভারলের কাজ যেটা আমরা বলি যে বড় আকারে শুরু হবে। আর সীমানা পার হয়ে দুর্ভোগ ছড়িয়েছে পুরো বনশ্রী এলাকাতে, বিশেষ করে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ড্রেনের কাজ শেষ হলেও পিচ ঢালাইয়ের কাজ শুরু না হওয়ায় ভোগান্তি বেড়েছে গোড়ান, মেরাদিয়া ও বনশ্রীবাসীর। আমরা এখন মোটামুটিভাবে কোনো রকম বালু ফেলা, নিজেরা বালু ফেলা আমরা হাঁটা চলা করতেছি। প্রধান যে মেয়র ছিল তারাই এটা করা দরকার ছিল আর কি, কিছুই করছে না এবং ভবিষ্যতেও করবে না। ওই খালি ভোটের সময় তাদের গল্প থাকবে, কিন্তু কাজের সময় হচ্ছে না। গেল কয়েক মাস ধরেই এই অবস্থা এলাকার প্রতিটি অলিগলির, এজন্যই সিটি কর্পোরেশনের তদারকির গাফিলতিকেই দায়ী করলেন এলাকাবাসী। কালকের আগের দিন আমরা আসতেছিলাম উবারে করে, তখন আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু রাস্তার কাজটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের আর এই দুর্ভোগে পড়তে হতো না, হয়তো এইভাবে সকলেই রক্ষা পেত। এটা আর কি ভালো করার দরকার, রোডটা তাড়াতাড়ি আমাদের যাতে কষ্ট যাতে নিবারণ হয়ে যায়। সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের দিন এগিয়ে আসলেও কাজ শেষের লক্ষণ নেই, তাই বাস্তবসম্মত প্রতিশ্রুতি ছাড়া আসছে নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ভোট পাওয়া কঠিন হবে বলে মনে করছেন এলাকাবাসী। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতি ধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী থাকা অবস্থায় ডায়েরিতে লেখেন 7 আগস্ট 1966। তাকে এই মর্মে নোটিশ দেওয়া হয়েছে যে জেলগেটে আরও একটি মামলা হবে, সেটি বক্তৃতা করার জন্য। আব্দুল মালিক ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী নোটিশ দিয়েছেন 17 সেপ্টেম্বর জেলগেটে মামলা শুরু হবে। বঙ্গবন্ধু আরও লেখেন, আয়ুব খানের সফর উপলক্ষে গোলমাল করার অভিযোগে সিলেট আওয়ামী লীগের সম্পাদক আব্দুর রহিম ও সহসভাপতি জালালউদ্দিন আহমেদকে পূর্ব পাকিস্তান ডিপিআরএ গ্রেফতার করা হয়েছে। ছাত্র ও ন্যাপ কর্মীদের কয়েকজনকেও গ্রেফতার করা হয়েছে। ডায়েরিতে তিনি লেখেন, আজ আমার 3 মাস পূরণ হল, ডায়েরি লেখাও শেষ করলাম, আগামীকাল থেকে ছোটখাটো ঘটনাগুলো লিখব।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবলে মাঠে লড়াইয়ে নামার অপেক্ষায় দলগুলো। নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে শ্রীলঙ্কা। তবে বঙ্গবন্ধু গোল্ড কাপ দিয়ে খারাপ সময় পেছনে ফেলতে চায় লঙ্কানরা। টুর্নামেন্টে দলগুলো নিয়ে ধারাবাহিক রিপোর্টের পঞ্চম পর্বে থাকছে শ্রীলঙ্কার পরিচিতি। তুলে ধরার চেষ্টা করেছেন মমিন রোহন। উত্থান পতনের মধ্যে দিয়েই চলছে শ্রীলঙ্কা ফুটবল দল। 90 দশকের শেষের দিকে ফিফা র্যাঙ্কিংয়ে 122 নম্বরে থাকা দলটা আর সামনের দিকে এগোতে পারেনি। 1995 সালে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দলটা খাবি খেতে খেতে নেমেছে 205 নম্বরে। অতিথি দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের গ্রাফটা ঠেকেছে শূন্যের কোঠায়। সবশেষ 7 ম্যাচে জয় নেই একটাও। তবে বঙ্গবন্ধু গোল্ড কাপে অতিথিদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ লঙ্কানরা। গোল্ডেন লায়নরা খেলেছে আগের 2টা আসর। এছাড়া এই কন্ডিশনে বেশ কয়েকটা প্রীতি ম্যাচ খেলারও অভিজ্ঞতা রয়েছে শ্রীলঙ্কার। দলটার কোচ নিজাম পাকির আলী, বাংলাদেশের আলো বাতাস তার ভালোই চেনা। খেলেছেন বাংলাদেশের ঘরোয়া লিগে। বর্তমানে টিম বিজেএমসির কোচ পাকির আলী তার দলকে সাজিয়েছেন পুরনো অভিজ্ঞতা মাথায় রেখেই। দলের বেশিরভাগ খেলোয়াড়ই বয়সে তরুণ। আগের আসরগুলোতে ঠিকঠাকভাবে নিজেদের মেলে ধরতে না পারলেও এই কয়েক বছরে বেশ পরিণত হয়ে উঠেছেন হার্ষা ফার্নান্দো, সাসানগা দিলহারা, আসেলা মাদুসানদের মতো ফুটবলাররা। বঙ্গবন্ধু গোল্ড কাপ দিয়ে বাজে সময় পাড়ি দিতে চায় পাকির আলীর দল। মমিন রোহন, আরটিভি। সকালে সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল পে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।